আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কিন্তু অনেক রোদ ছিল, এখন বাজে বিকেল 5:30, আর এখন কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, একটু ভালোই লাগছে যেহেতু আমরা মামে দুজনেই রোজা রেখেছি আর সারাদিন অনেক রোদ ছিল, অনেকটাই ক্লান্ত লাগছিল। তো আজকের ইফতারিতে আমি রান্না করব হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আমি যদিও পছন্দ করি না, তো আমার ভাইয়া পছন্দ করেন, আমার আম্মাও পছন্দ করেন। তো ছোটো ভাইয়া বলছিলেন যে খিচুড়ি রান্না কর, তো ওই জন্য খিচুড়ি রান্না করলাম। আর রান্না করে সাথে তৈরি করেছি হচ্ছে পেঁপে দিয়ে পাকুড়া, মানে কাঁচা পেঁপের পাকুড়া। আর আজকে আমি আপনাদের সেই পাকুড়ার রেসিপিটি শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আমি জানি না আপনারা কখনো কাঁচা পেঁপে দিয়ে পাকুড়া খেয়েছেন কিনা। আর কথা বলতে আমার আসলে একটু কষ্ট হচ্ছে যেহেতু সারা দিন রোজা রেখেছিলাম আর অনেক রোদ ছিল। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এখানে বড় সাইজের একটা কাঁঠাল, আর এখানে হচ্ছে কাঁচা কলা, কাঁচা পাকা পেঁপে, আর এখানে হচ্ছে ডাব, তারপর হচ্ছে নারিকেল আর গাছের লটকন। আমরা আসলে লটকন বলি না, আমাদের সিলেট অঞ্চলে এগুলাকে বুবি বলা হয়। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক বছর পর, প্রায় 2 থেকে 3 বছর পর আমাদের গাছে একটা চাল কুমড়া পেকে গেছে। প্রতি বছর পাকানো যায় না। কাঁচা পেঁপের পাকুড়া তৈরি করার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। এবার এই পেঁপেটাকে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটা চামচের সাহায্যে ভেতরের বিচির অংশটাকে ফেলে দিতে হবে। এবারে পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ গ্রেটার করার পর কিন্তু এটাকে আর ধোয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে বড় সাইজের ছিদ্রটা ছিল আমি ওই ছিদ্রটা দিয়ে এখানে গ্রেটার করে নিচ্ছি। একেবারে মিহি করতে যাবে না, তাহলে কিন্তু পাকুড়া খেতে ভালো লাগবে না। একটু শক্ত হোক কিংবা একটু বড় হলে ভালো লাগে। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমি যে ছিদ্রটা দিয়ে করছি আপনারা ওইটা দিয়ে করার চেষ্টা করবেন। যাদের হাতের কাছে গ্রেটার নেই তারা কিন্তু কুচি করে কেটে নিতে পারেন, এতেও পাকুড়াটা সুন্দর হবে। তবে একটু বেশি চিকন করে কাটতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার গ্রেটার করা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়েছি 7 মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আমি এখানে আদা বাটা নিচ্ছি না, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সাথে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আমি ধনিয়া কিংবা জিরার গুঁড়া ব্যবহার করব না। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ, 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।
এবারে চলে যাচ্ছি ভাজতে। এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল, আর ছোলা রাসটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে। আপনার কাছে যদি মনে হয় মিশ্রণটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মিশ্রণের সাথে আপনারা একটা ডিম ভেঙে দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু আর ছড়িয়ে ছিটিয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিম দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো পাকোড়া দেওয়া হচ্ছে। পাকোড়াগুলোকে তেলের সাথে দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন 2 থেকে 3 মিনিট পর পাকোড়াগুলো তেলের উপরে ভেসে উঠেছে, তখন কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ছোলা রাসটা আবারও বলছি মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পাকোড়া সেদ্ধ হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার পাকোড়া ভাজা হয়ে গেছে, আর মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। আশা করছি আজকের এই সহজ পাকোড়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে খিচুড়ি রান্না করেছি, আর হচ্ছে পাকোড়া, আর এই হচ্ছে আমাদের আজকের ইফতারি। এটি ছিল গতকালকের ইফতারি, যেহেতু আজকে আর ভিডিও করা সম্ভব হয়নি, তো গতকালকেরটা আজকে এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।